মিষ্টি কুমড়া অনেকেরই বেশ পছন্দের খাবার, তাই তো প্রায় প্রতিদিনের খাদ্য তালিকাতেই স্থান পায় এই পুষ্টিকর সবজিটি। রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে মিষ্টি কুমড়ার জুড়ি নেই, তাই বলে প্রচুর পরিমাণে কুমড়া খাওয়া কি ভালো নাকি তাতে ক্ষতি হতে পারে? অতিরিক্ত পরিমাণে কুমড়া খাওয়ার ফলে শরীরের কিছু মারাত্মক ক্ষতি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত মিষ্টি কুমড়া খেলে কি কি সমস্যা হতে পারে। রক্তচাপ অনেক কমে যেতে পারে, রক্তে শর্করার মাত্রা কমাতেও যেমন কুমড়ার বিকল্প নেই, তেমনি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও এই আনাজটি খুবই কাজে লাগে। কিন্তু বেশি মাত্রায় খেলে রক্তচাপ অতিরিক্ত কমে যেতে পারে। হজমের সমস্যা, অন্য বহু আনাজের তুলনায় কুমড়া হজম করাটা একটু কঠিন। এর কিছু উপাদান পেটের গণ্ডগোলের কারণ হয়েও দাঁড়াতে পারে। অতিরিক্ত কুমড়া খেলে পেট খারাপের সমস্যা হয়ে থাকে। ওজন বৃদ্ধি, রোজ 100 গ্রাম বা তার কম কুমড়া খেলে সমস্যা হওয়ার কথাই নয়, কিন্তু তার চেয়ে বেশি পরিমাণে কুমড়া খেলে ওজন বাড়তে পারে, কারণ এই আনাজটিতে ক্যালোরির পরিমাণ অন্য আনাজের তুলনায় কিছুটা বেশি, শর্করার মাত্রা কমে যেতে পারে। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কুমড়া খেলে রক্তে শর্করার মাত্রা কমে। ডায়াবেটিসের সমস্যায় ভোগা রোগীদের তাই কুমড়া খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু এটি বেশি মাত্রায় খেলে রক্তে শর্করার হার কমে যেতে পারে, তাতে শরীরে অন্য সমস্যা দেখা দেয়।